everyone, assalamu alaikum. Welcome back to my channel, Daily Kitchen. How are you? Abar phire ashlam apnader majhe. To kemon achen? Asha kori shobai bhalo achen. Amio bhalo achi, alhamdulillah. Ajke amar bagane phuteche beli phul ebong golap phul. To ajke ami recipe toiri korbo. Amer recipe kashmi achar. Ami boro boro tinti chhai je ram niyechi. To eta ami kibhabe toiri korchi seta ami dekho. এখন আমগুলো পিচ পিচ করা হয়ে গেছে এখন আমি এগুলো আচার দেব কাশ্মীর আচার এখন আমার উপকরণগুলো দেখাবো কি কি লাগবে এটা তৈরি করতে কাশ্মীর আচার লাগবে শুকনো মরিচ কুচি তেজপাতা এলাচ দারচিনি রসুনের কোয়া তারপরে লাগবে আদা কুচি তারপর লাগবে কিছুটা হালকা পরিমাণ পাঁচফোড়ন ওটা না দিলেও না ওটা আপনাদের অপশনাল দিলেও দিতে পারেন তারপরে পরিমাণ মতো লবণ দেব অল্প করে তারপর লাগবে গুড় 1 কেজি যেহেতু আমার আম আমি গুড়টা তো নিয়েছি 1 কেজি পরিমাণ যেহেতু কাশ্মীর আচার এটা মিষ্টি হবে তো এই যে আমার উপকরণ সামান্য পরিমাণ তেলও দেব তো চলুন শুরু করি প্রথমে একটু তেল দিয়ে দেব দিয়ে দেব তেজপাতা এলাচ দারচিনি এরপরে দেব কিছুটা আদা কুচি তারপরে রসুন এর কোয়া দিয়ে দেব এটা হালকা একটু ভেজে নেব আপনারা দিলে দিতে পারেন আমি এটা দেই কাশ্মীর আচারে টেস্টটা বেড়ে যায় এটা নেড়ে নেব কিছুক্ষণ জাল হবে এখন জাল হওয়ার পরে আমি আমটাকে দিয়ে দেব এখানে পানি দেওয়া যাবে না যেহেতু আম দিয়ে পানি বেরোবে Thank you.
এটা পানি বের হয়েছে আম দিয়ে তা এটা পানি শুকানো পর্যন্ত আমি এটা রাখবো চুলায় ততক্ষণে আমটাও আমার সিদ্ধ প্রায় হয়ে গেছে আর একটু এটা শুকায় যাবে তো এর ভিতরে আমি আদা কুচি দিয়ে দেব কুচি করে রেখেছিলাম আদা তারপরে দেব কিছুটা পাঁচফোড়ন মানে এটা আমার অপশনাল আপনারা দিলে দিবেন না দিলে না দেবেন এটা আমি দেই আমার ভালো লাগে সবকিছু দিয়ে দিয়েছি জিনিসটা শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে দিয়ে দেব শুকনো মরিচ কুচি করে রাখছিলাম সেই কুচিটা দিয়ে দেব এরপরে আরেকটু 5 মিনিট নেড়ে চেড়ে নেব এই যে আমার এটা হয়ে গেছে দেখেন একদম সুন্দর একটা কালার আসছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে তো এটা আমি এখন বাটিতে বাড়বো এর আগেই আমি কিছুটা শুকনো মরিচ কুচি করে রাখছিলাম সেটা দিয়ে দেব আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর লাগছে এরপরে আমি দিয়ে দেব শুকনো মরিচ কুচি করে রাখছিলাম সেটা দিয়ে দেব দেখুন এটা আমি এইভাবে তৈরি করেছি আমি যেভাবে করলাম এইভাবে যদি বাসায় করেন তো অনেক সুন্দর মজাদার কাশ্মীরি আচার খেতে পাবেন তো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ